কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন মুড়াপাড়া এলাকা থেকে 11 কেজি 500 গ্রাম গাঁজা এবং 255 বোতল ফেন্সিডিল সহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 11 সিপিসি 2 এর একটি দল মঙ্গলবার বিকেলে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন মুড়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে 11 কেজি 500 গ্রাম গাঁজা এবং 255 বোতল ফেন্সিডিল সহ আলামিন নামে এক মাদক কারবারিকে আটক করে। আটককৃত আলামিন জেলার সদর দক্ষিণ মডেল থানার মুড়াপাড়া গ্রামের মৃত মমিন মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবত কুমিল্লার বিভিন্ন স্থানে গাঁজা এবং ফেন্সিডিল সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।